हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी चले एसेछी एकटा इजी गाजरेर हलुआ रेसिपी निये। ताहले चलुन ना देरी ना करे रेसिपिटी देखे नेवा जाक। प्रथमे एखाने आमी 750 ग्राम लाल गाजर निये निएछी। गाजरटा धुए आमी खोसा छाड़िए निएछी। एरपरे गाजरगुलोके आमी छोटो छोटो करे टुकरो करे नेब आर मिक्सिंग जारे क्रश करे नेब। जेनरली गाजरेर हलुआ गाजर ग्रेट करे बानाते हैं, किन्तु जदि आपनारा एरकम मिक्सिंग जारे क्रश करे बानान ताहले गाजरटा खूब ताड़ाताड़ी सेद्ध हो जाबे आर घीओ कम लागबे। एरपरे कड़ाइये आमी एक बड़ो चामच घी दिए दिलाम, ताते दुटो एलाच क्रश करे दिए दिलाम आर क्रश करा गाजरटाओ एड करे दिलाम। गाजर आर घीटाके एकसंगे मिशिए भालोभाबे भेजे निते हबे जतक्षण ना गाजरेर काँचा गंधटा चले जाच्छे। मोटामुटी आपनादेर 5 থেকে 6 মিনিট মতন কন্টিনিউয়াস নাড়িয়ে গাজরটাকে ভাজতে হবে। পুরো রান্নাতেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। মোটামুটি 5-6 মিনিট পরে ঘি আর গাজর মিশে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়ে যাবে। সেই সময় আপনাকে 1 কাপ ঘন গরুর দুধ অ্যাড করতে হবে। দুধ আর গাজরটাকে কন্টিনিউয়াস নাড়িয়ে মিশিয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা ভালোভাবে শুকিয়ে আসছে। দুধটা হালকা শুকিয়ে আসলে এই সময় 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা ভালোভাবে গাজরের হালুয়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন যে চিনিটা জল ছেড়ে এসেছে আর একটুখানি জল জল ভাব চলে এসেছে গাজরের হালুয়ায়। সেই সময় আপনাকে 2 থেকে 3 বড় চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিতে হবে। গুঁড়ো দুধটা দিলে আপনাদের এই গাজরের হালুয়ার টেক্সচার খুব সুন্দর হবে আর একদম ক্রিমি টেস্ট চলে আসবে। গুঁড়ো দুধটা ভালোভাবে গাজরের হালুয়ার সঙ্গে মিশিয়ে দিতে হবে। অন্যদিকে আমি 1 বড় চামচ ঘিয়ে কাজু কিশমিশ আর আমন্ড ভেজে নিয়েছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর মিশিয়ে দিলাম। আর এরকমভাবেই আমাদের দারুণ টেস্টি আর খুবই সহজে গাজরের হালুয়া রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে বরাবরের মতন ভিডিওতে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইলো, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও রিকোয়েস্ট রইলো। আজ তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।